একজন ক্যান্সার পেশেন্টকে নিয়ে শুধুমাত্র তারাই বলতে পারবে যে পরিবারে একজন ক্যান্সার পেশেন্ট আছে। আমরা বলি ক্যান্সার মানে নো আনসার, কিন্তু নোকে আমরা ইয়েস করতে পারি আমাদের ভালোবাসা দিয়ে। আজকে আমরা কিশোরগঞ্জের মানুষ, এই কনসার্টের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা যদি অর্থ দিয়ে বিবেচনা না করে, আমার পরিবারের কেউ যদি আক্রান্ত হতো এমন চিন্তা চেতনা থেকে যদি আজকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, নিশ্চয়ই আমাদের এই বোনটি বেঁচে যেতে পারে। আসুন সবাই আমরা মানবতার জন্য এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ। আব্দুল কাকা আরুন ভাই, আব্দুল কাকার নাম সন্তা ইসলামের। এই অসহায়ত্ব জীবনে সাংস্কৃতিক সংগঠনের যারা সংগঠকরা আজকে এগিয়ে এসেছেন তাকে সাহায্য করার জন্যে, এটি সমাজের বন্ধন, এটি অমর কথা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সন্তান জীবন একটি, আমরা লক্ষ্য জীবন আছি। লক্ষ্য জীবন যদি মনে করি সন্তান জীবনকে আমরা সাহায্য করব, তাহলে সন্তান জীবন অনেক সুখ আসতে পারে, রোগ মুক্তি হতে পারে। আপনারা আমাদের এই প্রিয় বোনকে বাঁচানোর জন্য সকলে মুক্ত হতে সাহায্য করুন, তার জীবন রূপ মুক্ত হওয়ার জন্য আপনারা পাশে এসে দাঁড়ান। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় মানুষ বলেছেন, এবং আজ হোক অনেকে বলেছেন, আসলে একটি মহৎ উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এখানে একত্রিত হয়েছি। আমার মনে হয় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এবং কবি বলেছে যে পরিবারের একজন ক্যান্সারে আক্রান্ত হয় সেই পরিবার বুঝতে পারে। সুতরাং আমি আশা করব যে আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমরা আমাদের হৃদয় দিয়ে বিষয়টি উপলব্ধি করব এবং সর্বোচ্চ ভাবে তাকে সহযোগিতা দিব। কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যা অর্জন করি, যা উপার্জন করি, তার একটি অংশ এই দেশের মানুষের জন্য ব্যয় করতে হবে। আমরা আশা করব সেই মানসিকতা থেকে আমরা সর্বোচ্চভাবে শান্তা ইসলামের জন্য আর্থিক সহায়তা প্রদান করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ।